LTV এখন ফেসবুকে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে ফাইনালি হয়ে গেল গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসেছে এন্ড ইট পজিটিভ বাংলা সিনেমা প্রেমীদের জন্য রয়েছে এক বড় দুঃসংবাদ করোনায় আক্রান্ত হলেন ঢাকায় সিনেমার দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া করোনা পরীক্ষা করানোর পর শুক্রবার রিপোর্ট হাতে পান শুভ সেখানে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে এক ভিডিও বার্তায় এমনটাই জানান এই নায়ক অন্যদিকে ফারিয়া শনিবার দুপুরে গণমাধ্যমে জানান তার রিপোর্টও পজিটিভ আসে ভিডিও বার্তায় শুভ বলেন শুভ দুপুর দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে ফাইনালি হয়ে গেল গতকাল রাতে আমার করোনা রিপোর্ট এসেছে সেটা পজিটিভ আমি অফিসিয়ালি জানাচ্ছি যে একদমই ঠিক আছি গন্ধ পাচ্ছি না খাবারে তবে বাকি সব ঠিক আছে খুব একটা প্রবলেম হচ্ছে না আমি ফুললি আমার বাড়িতে রেস্টে আছি আশা করছি দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরব চিকিৎসক বলে দিয়েছেন যে আমি দ্রুতই সুস্থ হয়ে উঠব অন্যদিকে ফারিয়া বলেন জ্বর ও ঠান্ডা দেখা দিলে করোনা টেস্ট করাই আমার রিপোর্ট পজিটিভ এসেছে কিন্তু শারীরিক কোনো জটিলতা নেই দোয়া চাই সবার কাছে সো ভিউয়ার্স এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না